সম্প্রতি ভারতজ্যোতি পুরস্কারে পুরস্কৃত হয়েছেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। বৃহস্পতিবার বর্ধমান রাজকলেজের অডিটোরিয়াম হলে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুমিত কুমার শর্মার সৌজন্যে সকল পড়ুয়ারা ও শিক্ষক শিক্ষিকা অশিক্ষক সহ সকল কর্মচারী বৃন্দ মিলে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। চন্দনের ফোঁটা ও উত্তরীয় পরিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিন উপস্থিত সকল গুণীজনদের সম্মানিত করা হয় এবং বিধায়ক খোকন দাসকে এক ট্রফি দিয়ে সম্মানিত করা হয়। পাশাপাশি কলেজের যাতে পরিকাঠামো আরও উন্নতি করা যায় সে বিষয়ে বিধায়কের কাছে প্রস্তাব রাখেন কলেজের প্রিন্সিপাল নিরঞ্জন মণ্ডল। যদি আমরা আরো কয়েকটা পিজি কোর্স খুলতে পারি, তার জন্য একটা মিনিমাম 4-5 তলা বিল্ডিং লাগবে। আমি নিশ্চয়ই সপ্তাহ একদিনে আমি বলবো না, আমাদের মাননীয় যিনি এমএলএ সাহেব, এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক খোকন দাস জানান, এ সপ্তাহেই আমি বর্ধমান রাজকলেজের সভাপতি হয়ে আসছি। কলেজের কথা আমাকে স্যার বলল, আমি এ সপ্তাহের মধ্যে এই কলেজের সভাপতি হয়ে আসছি। আমি আজকে আমার 31টা স্কুলের কমিটি চলে আছে। একটু আগে ডিআই সাহেব বললেন আপনার কমিটি চলে এসেছে, একটু আগে আমার স্কুল কমিটি চলে আসে, আমাকে দপ্তর থেকে বলেছিল 14 দিনের মধ্যে আপনার সব কমিটি চলে যাবে। আমি এই রাজকলেজ, এই কলেজটা যাতে ভালো করা যায়, আমার প্রিন্সিপাল সাহেব রয়েছে একসঙ্গে থেকে এই কলেজটাকে যাতে সুন্দর করতে পারি। সত্যি তো রাজকলেজ আজকে গোটা ভারতবর্ষের মধ্যে নাম, যে কথা সুভাষদা বলল, আজকে এই কলেজের ছাত্রছাত্রীরা আজকে গোটা ভারত জুড়ে বিভিন্ন বড় বড় জায়গায় চাকরি করে, এটা অস্বীকার করার কিছু নাই। এই কলেজকে যাতে ভালো করা যায় আমি তার জন্য এই কলেজের নিজে আবার প্রেসিডেন্ট হচ্ছি। আমি স্যারের সঙ্গে থেকে সবাই মিলে এই কলেজকে এগিয়ে নিয়ে যাব। আপনাদের সবাইকে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। পাশাপাশি উদ্যোক্তারা জানান, বিধায়ক খোকন দাসকে আমরা আমাদের অভিভাবক হিসেবে চিনি, তিনি বর্ধমানের গর্ব। এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন বর্ধমান রাজকলেজের প্রিন্সিপাল নিরঞ্জন মণ্ডল, বর্ধমান রাজকলেজের প্রাক্তন প্রিন্সিপাল সুভাষচন্দ্র নন্দী, বিধায়ক খোকন দাস, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুর রব, বিশিষ্ট সমাজসেবী নারুগোপাল ভগৎ থেকে শুরু করে আরও অনেকে। যার অবদান বর্ধমানবাসী কোনোদিনই ভুলতে পারবে না, আগামী দিনেও বর্তমান তো বটেই। সেই আমাদের সর্বজন প্রিয় মাননীয় বিধায়ক মহাশয়, বর্তমান দক্ষিণ কেন্দ্রে শ্রী খোকন দাস মহাশয়। এই খোকন দাস কথাটা হয়তো আমি বললাম, কিন্তু আমাদের কাছে কিন্তু অত্যন্ত প্রিয়জন, খোকন দা বলি আমরা ডাকি। যদিও আজকে তিনি একটি গুরুত্বপূর্ণ পদে আসেন বিধায়ক মহাশয়, তবু আমাদের কাছে অত্যন্ত নিবিড় একটি সম্পর্কে উনি আবদ্ধ। শুধু আমার ক্ষেত্রে নয়, সকলের জন্য বলছি। আমরা এই কলেজে, আমি যখন থেকে এখানে এসেছি তখন থেকেই উনি আমাকে যথেষ্ট মোরাল সাপোর্ট দিয়েছেন যে আপনি কলেজ চালান। অত্যন্ত আনন্দের সহিত উনি প্রত্যেকটি সমস্যার সমাধানের জন্য আমাকে সাহায্য করেছেন। এ কথা যদি স্বীকার না করি তাহলে মিথ্যে কথা বলা হবে। আজকে আমরা তাকে সরাসরি পেয়েছি, সুযোগ পেয়ে গেছি তাকে সম্বর্ধিত করার। এই অনুষ্ঠান হয়তো আগেই করা সম্ভব হতো যদি প্যান্ডেমিক সিচুয়েশন না হতো, কারণ আমরা মানসিকভাবে ছাত্রছাত্রী সহ সকল কর্মচারী বা আমাদের সকল স্টাফ একটা অপেক্ষা করছিলাম এই দিনের জন্য, যে আমরা যাতে সকলে মিলে ওনাকে সম্বর্ধিত করতে পারি। তোমাকে আমরা একটা সম্বর্ধনা দেবো, তুমি এত বড় একটা ভারতজ্যোতি সম্মান পেলে তোমাকে সম্বর্ধনা দেবো। আমি অনেককেই বলি যে এইসব সম্বর্ধনা সম্বর্ধনার কোনো কোনো দরকার আছে? আমি বিধায়ক হয়েছি, অনেকে বলে আমরা এই করব সেই করব, আমি কিন্তু সবাইকে বলি এইভাবে সম্বর্ধনা দেওয়ার কোনো দরকার নাই। কিন্তু কোনো ছেলেরা কথা শুনে না, ভাবে কাকাকে এত ভালোবাসি, যে যেভাবে আমাকে ভালোবাসে তাদের ইচ্ছা যে দেবো। আর আমিও যখন আসি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে ওরা আমাকে সম্বর্ধনা দেয়, তাই আমিও আজকে আমার বউ মনে করে দিচ্ছে যে তোমার যে কালকে 12:30 কলেজে যেতে হবে, সুমিত বারবার বলে গেছে, তোমার মনে আছে তো, তুমি এখনো ঘরেতে বসে আছো? আমি বললাম না, আমি জানি, আমি কলেজ হয়েই আমি তারপরে আমার 1টা থেকে প্রোগ্রাম ছিল, আমি এখনই প্রদীপকে ফোন করলাম যে ওদের বলে দেয় আমি এখনই আসছি, আমার গ্রুপ সেটে মিটিং আছে।
আজকের এই সম্বোধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের এই কলেজের আমাদের সম্মানীয় প্রিন্সিপাল সাহেব আমাদের এখানে রয়েছেন আমার পাশে রয়েছেন আমাদের প্রাক্তন আমাদের এই কলেজের প্রিন্সিপাল সাহেব এবং এই কলেজের এত কিছু কি করে করে এরা কিন্তু সবাই আমার হাতিয়ার আমরা একসঙ্গে থেকে বর্তমান শহরটাকে আমরা ভালোবাসি কারণ আমরা সবাইকে বলি এই শহরটা আমাদের শহর এই শহরটাকে আমাদের ভালোবাসতে হবে এই শহরটাকে আমাদের সবার দায়িত্ব ভালো রাখা আজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজ সম্বর্ধনা যে আমাদের মাননীয় বিধায়ক যে ভারত জ্যোতি অ্যাওয়ার্ড পেয়েছে বর্তমানে নাম রোশন করেছে তার তার জন্য আমরা কিছু একটা সম্মানের প্রোগ্রাম রেখেছিলাম ওনাকে সম্মান দেওয়ার জন্য আজ এই প্রোগ্রামে ছাত্র রানিং ছাত্র প্রাক্তন ছাত্র টিচার প্রাক্তন টিচার কর্মচারী শিক্ষক কর্মচারী ইউনিয়ন থেকে এবং বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছিল মাননীয় বিধায়ককে সম্মাননা দিয়েছিল চিন্তা আমরা আমাদের ভুবন দাস পুরো পুরো ন্যাশনাল লেভেলে গিয়ে অ্যাওয়ার্ড নিয়ে আসতে তাহলে আমরা চিন্তা ভাবনা করবো না মানে পুরো পুরো আমাদের বর্ধমান শহরটাকে পুরো ন্যাশনাল লেভেলে একটা নাম ইয়ে পড়ছে সে 25 জনের মধ্যে একজন আপ হ্যাঁ হ্যাঁ প্রাক্তন ছাত্ররাও এসেছিল যে রাজনীতির সঙ্গে যুক্ত বা কলেজের সঙ্গে যুক্ত সবাই এসেছিল স্টুডেন্ট ইউনিয়ন থেকে পক্ষ থেকে দেওয়া হলো প্রাক্তন ছাত্রর পক্ষ থেকে দেওয়া হলো কর্মচারী ইউনিয়ন থেকে দেওয়া হলো টিচারদের সমর্থনা করলেন প্রিন্সিপালটা করলেন এবং নন টিচিং স্টাফরাও করলেন বর্ধমান থেকে প্রবীর মণ্ডলের রিপোর্ট বর্ধমান টুডে